ফাজাইলে আমুল ও উলামায়ে দেওবন্দ বইয়ের লেখক 225 পৃষ্ঠায় দাবি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগানো রক্তপানের ঘটনা গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত হয়েছে। তার উক্ত দাবি কি সঠিক? ফাজাইলে আমুল ও উলামায়ে দেওবন্দ একটা বই, এই বইয়ের লেখক তিনি 225 পৃষ্ঠায় আলোচনা করেছেন, দাবি করেছেন জি শিঙ্গা লাগানো রক্তপান করার যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে, আসলে এটা তো আপনাদেরকে আগে আলোচনা করা হয়েছে, আপনারা দেখবেন এই ধরনের কাহিনীগুলো অনেক বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবে, যে বিশেষ করে আব্দুল ইবনে জুবায়ের ব্যাপারে, তারপরে আরেকজন মালিক ইবনে সিনানের ব্যাপারে বর্ণিত হয়েছে যে শিঙ্গা লাগানো রক্ত বের করে দিলেন আর বললেন যে তুমি এটা রক্তটা ফেলে দিয়ে আসো, বিভিন্ন বর্ণনা আসছে এই মর্মে। আবার পেশাব পায়খানা সম্পর্কেও বলা হয়েছে ফাজাইলে আমুল কিতাবের মধ্যে, আপনার ফাজাইলে সাহাবা এই অংশের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটা আমরা আগে আলোচনা করেছি, আপনারা জানেন এটা। এইটা প্রথমত রক্তপানের ঘটনা যতগুলো রেওয়ায়েত আসছে সবগুলোই মানে ত্রুটিপূর্ণ, কোনো কোনো হাদিসের ব্যাপারে স্পষ্ট বলেছেন, যেমন তালখিসুল হাবির ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ একটা গ্রন্থ প্রথম খণ্ডের 70 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে একটা বর্ণনার ব্যাপারে তিনি বলছেন, কওলা ইবনে সালাহ তিনি বলছেন, লাম নাজিদ লিহাদাল হাদিসে আসলান বিলকুল লিয়া, এই হাদিসের কোনো ভিত্তি পাইনি। এটা যদি আপনি দেখেন বুঝেন তাহলে এই কাহিনীগুলো কেন বর্ণনা করতে যাবেন? আর এই যখন বুঝবেন যে এই সমস্ত বইয়ের মানে বইয়ের মধ্যে এই কাহিনীগুলো লেখা আছে, তখন আপনারা এই বইগুলো পড়া ছেড়ে দিবেন। যেগুলো বুজুর্গদের কাহিনী সেইগুলো তো পড়ার এবং সেইগুলো তো আলোচনা করার প্রশ্ন আসে না, সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনারা। যেহেতু আর একটা হাদিস সম্পর্কে উল্লেখ করা হয়েছে, এই মানে এই রক্তপান করার বিষয়ে তালখিসুল হাবিরের মধ্যেই এসেছে, সেখানে তিনি আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছেন যে এখানে ইবনে হিব্বান বর্ণনাকে নিয়ে আসছেন আল মাজরুহিনের মধ্যে, আন আতা নুসখাতান মাউযুআতান, তারপরে বলছেন ক্বালা ইয়াহইয়া ইবনু মাঈন কাযযাব, এই হাদিসের একজন রাবি আছেন, এই রাবি সম্পর্কে তিনি বলছেন তার ওই রাবি হলো মিথ্যুক। সুতরাং আমরা রক্তপানের ঘটনা বর্ণনা করতে যাব না, বুঝবে এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগানো রক্তপান করা সংক্রান্ত যে ঘটনাগুলো এসেছে সেগুলো সত্য নয়। বর্ণনা আসছে বিভিন্ন হাদিস গ্রন্থে, যেমন আপনার দারাকুতনির মধ্যে এসেছে, তারপরে হাকিমের মধ্যে এসেছে। সুতরাং আমরা এই বর্ণনাগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। পাশাপাশি একই কাহিনী আশ্চর্য হবেন যে এক শ্রেণীর মানুষ খুব প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ রাসূলের পেশাব পায়খানা পবিত্র, মানে এই পেশাব পায়খানা সাহাবিরা হালাল মনে করতেন বা পেশাব খেয়েছেন, হ্যাঁ পেশাব পান করার ভুলে একজন সাহাবি মহিলা সাহাবি
পানি পান করেছিলেন, পেশাব পান করেছিলেন মর্মে যে বর্ণনাটা এসেছে হাকিমের মধ্যে 6912 নম্বর হাদিস। তবে এই হাদিসের সনদে আবু মালিক আর নাখি নামে একজন রাবি আছে, এই রাবিকে জয়ীব বলেছেন আল্লামা হাইসামি রহিমাহুল্লাহ মাজমা জায়েদের মধ্যে 14015 নম্বর হাদিসের মধ্যে, সেখানেই উল্লেখ করেছেন যে হাদিসটা ঠিক না। আর পাশাপাশি পায়খানা পবিত্র খাওয়া যাবে এই ধরনের কথা ইসলামকে ছোট করার মতো। পায়খানা পেশাব পবিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি পবিত্র থাকতো এটা সাধারণ জ্ঞানে বোঝায় আল্লাহ রাসূল পেশাব পায়খানা করার পরে তিনি কেন পবিত্র হতেন, তিনি কেন পানি মানে পানি নিতেন, ঢেল নিতেন, কেন নিতেন, এটা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। এটা আমরা মনে করি এটা মূর্খতা, এবং বর্তমান যুগে এগুলো প্রচার করা এগুলো সম্পূর্ণই মূর্খতা, বরং ইসলামকে বিতর্কিত করা, যেগুলো সহি হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে সমস্ত আমল সেইগুলোই আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে, এবং আমরা সেই আমলগুলো করার বেশি বেশি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করব যে জাল হাদিস এবং জয়ীফ হাদিসের যে প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে সেটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর, যার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ বলতে পারছে না কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো যে অনেক কথা বিভিন্ন ব্যক্তির নামে চালিয়ে দিচ্ছি শরীয়ত মনে করে, এই বুঝটা, এই বুদ্ধিটা কেন আসে না? একজন ব্যক্তির নামে চালিয়ে দিচ্ছি এটা শরীয়ত, একজন আলেমের নাম নিয়ে বা কেউ খতিবের নাম নিয়ে, কেউ বুজুর্গের নাম নিয়ে, কেউ দরবেশের নাম নিয়ে, কেউ পীরের নাম নিয়ে, কেউ আকাবীর বলে উল্লেখ করে চালিয়ে দিচ্ছে। আমি আমার একটা বক্তব্য শোনার জন্য আপনার অনুরোধ করছি, সেটা হলো অন্ধ অনুসরণের পরিণাম। এই বক্তব্যটা আপনারা শুনবেন, অন্ধ অনুসরণের পরিণাম, বক্তব্য শুনলেই স্পষ্ট পরিষ্কার হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করতে গেলে, হাদিসটা আল্লাহর রাসূলের নামে রাসূলের কথা যে সনদ সহ বর্ণিত হয়েছে সেই সনদে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই হাদিসটা গ্রহণযোগ্য নয়, সনদে যদি কোনো মিথ্যুক রাবি থাকে, সনদে কোনো যদি মুনকার বা মাতরুক রাবি থাকে তখন হাদিসটা গ্রহণযোগ্য হয় না, ওই হাদিসটা ঠিক নয়, কখনো সেই হাদিসটা জাল হয়, অথচ বর্ণিত হয়েছে রাসূলের নাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বর্ণিত হওয়ার পরেও আল্লাহ রাসূলের কথা গ্রহণ করতে হলে সনদ লাগে, সনদ ছাড়া গ্রহণ করা যায় না। সেখানে একজন বিদ্বান, একজন বুজুর্গ, একজন দরবেশ, একজন পীর, একজন ইমাম, তার কথা আপনি গ্রহণ করবেন কোনো সনদ ছাড়াই, বিশেষ করে আপনি ইমাম শাফির নামে একটা হাদিস চালিয়ে দিবেন আর আমি এটা গ্রহণ করব, আপনি ইমাম আহমদ বিন হাম্বলের নামে একটা হাদিস চালিয়ে দেবেন, একটা কথা চালিয়ে দেন সেটা আমি গ্রহণ করব, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে, ইমাম মালিক রহিমাহুল্লাহর নাম দিয়ে একটা কথা আপনি বলবেন সেটা আমি গ্রহণ করব, যদি হাদিস বিরোধী হয় তাহলে কি গ্রহণ করব? না, যে বইগুলো লেখা আছে সেগুলোর কি কোনো সনদ আছে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করতে হলে আমাকে সনদ বিশ্লেষণ করতে হচ্ছে, মুহাদ্দিসগণ সনদ বিশ্লেষণ করে আমাদের সামনে দিয়েছেন, সেইগুলোই ত্রুটিপূর্ণ হলে সেটাই বাদ চলে যাচ্ছে। সেখানে আপনি একটা পীরের কথা, একটা বুজুর্গের কথা, একটা খতিব, একটা বক্তা, একজন আলেমের কথা, আপনি একজন বুজুর্গের কথা, দরবেশের কথাকে এত গুরুত্ব দিচ্ছেন আপনি। আর এই বুজুর্গের কাহিনী তাও কিসের কাহিনী?
স্বপ্নের কাহিনী, কিসের কাহিনী, মিথ্যা উদ্ভট কবরের কাহিনী, সেইগুলো নিয়ে আপনি জীবনযাপন করছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা আলেমদেরকে নিঃসন্দেহে সম্মান করি, শ্রদ্ধা করি, আলেমদেরকে বড় মনে করি, কিন্তু যদি তাদের কথা কোরআন এবং সুন্নাহ বিরোধী হয়, আকিদা বিরোধী হয়, তাহলে আমরা গ্রহণ করতে যাব না, তাহলে আমরা গ্রহণ করব না। আর ওই সমস্ত কথাই বেশি বাংলাদেশে প্রচারিত হয়। একদিকে বক্তাদের সংখ্যা মানুষের চেয়েও যেন এখন বেশি হয়ে গেছে, কিছু একটা ঘটলেই ক্যামেরার সামনে এসে একটা কথা বলে দেওয়ার চেষ্টা করি। জাল জুই সম্পর্কে, বেদাত সম্পর্কে, শিরিক সম্পর্কে মানুষকে সচেতন করি না। এখন আমরা পড়ে আছি, আলেমরা পড়ে আছি কি নিয়ে? হায়েজ, নেফাস, কুলুফ এর ফতোয়া নিয়ে, পীরকে সেজদা করতে করা যাবে কিনা এর ফতোয়া নিয়ে পড়ে আছি, মাজারে সেজদা করা যাবে কিনা এই ফতোয়া নিয়ে পড়ে আছি, খানকায় বুজুর্গ জীবিত আছে তার কাছে কিছু চাওয়া যাবে কিনা সেই ফতোয়া নিয়েই পড়ে আছি, মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদে না কিন্তু পীরের দরগায় গিয়ে কোটি কোটি টাকা দিয়ে খুব কান্নাকাটি করে, ইয়াকিনের সাথে কান্নাকাটি করে দোয়া করে। এখন কি এই সমস্ত হায়েজ, নেফাস আর কুলুফের ফতোয়া, এস্তেনজার ফতোয়া নিয়ে দৌড়াদৌড়ি করার সময়? মুসলিম উম্মার অবস্থা অনুযায়ী দেখতে গেলে আপনারা আশ্চর্য হবেন, হতবাক হবেন যে আমরা আজকে কোন জায়গায় পড়ে আছি। শিরিকের বিরুদ্ধে কথা বলি না, এই যে রাষ্ট্রীয় শিরিক চলছে, তাগুত যেভাবে চলছে, আমরা আপনাদেরকে সচেতন করি। বক্তব্যে সব কথাই সবই একবারে বলা যায় না, এটা তো আপনারা জানেন। বিশেষ করে জাল এবং জয়ীফ হাদিস সম্পর্কে আমরা সচেতন করেছি একটা বই, জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি, এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন, এটা স্পষ্ট হবেন। পাশাপাশি এই তাগুত এবং তাওহীদ, তাওহীদটা কি এবং তাগুতটা কি, শিরিকটা কি আর বিদাতটা কি, এইটা আপনারা আলোচনা পাবেন। ভ্রান্ত আকিদা এবং সঠিক আকিদা, সেখানে রাষ্ট্রীয় শিরিক কি কি চলছে এবং তাগুত কি কি, মানে কিভাবে চলছে তাগুতি বিধান, সেইগুলো উল্লেখ আছে। আলেমরা যেগুলো বিষয়ে কথা বলবে, সেইগুলো বিষয়ে কথা না বলে জাল জয়ীফ আর বুজুর্গদের মিথ্যা কাহিনী নিয়ে ব্যস্ত, আজকে তাগুতের বিরুদ্ধে তারা মুখ খুলে না, শিরিকের বিরুদ্ধে মুখ খুলে না। আজকে রাষ্ট্রীয়ভাবে যে দর্শন চলছে এই বিজাতীয় মতবাদের আলোকে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই বিজাতীয় মতবাদ চলছে, এই মতবাদ নিয়ে, এই তাগুত নিয়ে কোনো চিন্তাও নেই, আলোচনায় নেই। খুতবায় বসলে ইমাম শুধু বুজুর্গের কাহিনী বলবে? কোরআনকে শুধু বুজুর্গের কাহিনী বলার জন্য এসেছে? তাবিজের কাহিনী বলার জন্য এসেছে? আপনি দেখেন আলোচনায় মকসুদুল মুমিনিন, ফাজায়েলে আমল, নিয়ামুল কোরআন, কোনো তাগুতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে কোনো আলোচনা আছে কিনা? কেন নাই? আজকে গোটো রাষ্ট্র হারামে ভর্তি হয়েছে, মাদকতায় ভর্তি হয়েছে, দুর্নীতি, আত্মসাত, সন্ত্রাসে গোটা দেশ পরিপূর্ণ। প্রত্যেকটি মসজিদে জুমার খুতবায় যদি একযোগে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, শিরিকের বিরুদ্ধে কথা বলা হয়, অন্তত কিছুটা মানুষ শিখবে। কিন্তু আজকে এস্তেনজার ফতোয়া, কুলুখের ফতোয়া, কয় কদম হাঁটতে হবে, 40 কদম হাঁটতে হবে, কয়টা ঢেলা নিতে হবে, এইগুলো নিয়েই ইমামরা, খতিবরা, আলেমরা ব্যস্ত আছে। উচিত ছিল রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, বলা। আজকে বিজাতীয় মতবাদ চলছে যেভাবে, এবং মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্রিটিশরা যেভাবে চাপিয়ে দিয়েছে ওইভাবেই চলছে,
তবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আল্লাহর অনেক শুকরিয়া, এখন অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ, তারা সঠিকটা বুঝছেন। এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে করছেন তারাও আলহামদুলিল্লাহ সঠিকটা বুঝছেন এবং সঠিকটা মানুষকে জানানোর চেষ্টা করছেন। আমি ওই সমস্ত ভাইদেরকে যারা বিভিন্ন পদে থেকে দাওয়াতি কাজ করছেন অত্যন্ত গোপনে, প্রশাসনিক পদে থেকে তারা দায়িত্ব পালন করছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন, সচিব আছেন, তারপরে বিচারপতি আছেন, জাজ আছেন, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা সরকারি পদে থেকে হকটা প্রচার করে যাচ্ছেন, হকের দাওয়াতটা দিয়ে যাচ্ছেন। আমি তাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহুম আমিন। তারা তাগুতটাকে বুঝেছেন যে এইগুলো তাগুত। তারা অনেকে আর ওই মাজার পূজা, কবর পূজা, খাম্বা পূজা এইগুলোর দিকে আর ভ্রুক্ষেপ করে না, এদিকে যায় না, এগুলোতে বিরত থাকে। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব কোরআন এবং সুন্নাহর দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া, মানুষের ভিতর থেকে যদি পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ, আমি পরিবর্তন হলে আমার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এই কাজটাই করে যাব ইনশাআল্লাহ, এবং যারা উচ্চ পর্যায়ে আছে তাদেরকে দাওয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আল্লাহুম আমিন।